পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে নর্দাম্পটনে জমে উঠেছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। পশু কোরবানির জন্য অর্ডার দিচ্ছেন গ্রোসারি শপগুলোতে, সেই সাথে পছন্দের পোশাকটি কিনে নিয়ে সবাই প্রস্তুত হচ্ছেন ঈদের জন্য। নর্দাম্পটন থেকে ঈদ প্রস্তুতির বিস্তারিত তুলে ধরছেন এম ফাফা চৌধুরী ফয়সল। আর মাত্র কদিন পরেই পবিত্র ঈদ উল আজহা, আর তাই তো ঈদের আনন্দকে আরো বেশি আনন্দময় করতে প্রত্যেকেই যার যার সাধ্যমতো এবং চাহিদা অনুযায়ী পরিবার, আত্মীয় স্বজন, প্রিয়জন এবং বাচ্চাদের জন্য খুঁজে নিচ্ছেন পছন্দের পোশাকটি। কেউ বা জামা কাপড়ের সাথে ম্যাচিং করে কিনছেন জুতা, জুয়েলারি। ব্যবসায়ীরাও সব শ্রেণীর ক্রেতাদের জন্য শাড়ি, চুড়ি, থ্রিপিস, পাঞ্জাবি, টুপি সহ সবকিছুরই সর্বশেষ ডিজাইনের কালেকশন নিয়ে পসরা সাজিয়েছেন ক্রেতাদের আকৃষ্ট করতে। ঈদকে সামনে রেখে বাহারি রং আর নিপুণ কারুকাজের মালামালে আমাদের দোকান সজ্জিত, ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করে আনন্দিত। অন্যদিকে ঈদ উল আজহার বিশেষ আকর্ষণ, পশু কুরবানির অর্ডার দিতে ও নিতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। অধিক সওয়াবের আশায় অনেকে দেশে কুরবানি দেওয়ার পাশাপাশি এদেশেও কুরবানি দিয়ে থাকেন, তবে তরুণদের অনেকেই এদেশে কুরবানি দেওয়াকেই প্রাধান্য দেন। মাশাআল্লাহ, এবার ঈদ উল আজহা উপলক্ষে আমরা কুরবানির প্রচুর অর্ডার পাচ্ছি। যারা এখনো দেননি, অনুগ্রহপূর্বক বাংলা বাজার নর্থহ্যাম্পটনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অর্ডার দেওয়ার জন্য। উল্লেখ্য, এখানে কুরবানির যাবতীয় কাজ সম্পন্ন হয় গ্রোসারি শপের ব্যবসায়ীদের মাধ্যমে, সাধারণত ঈদের পরের দিন। ঈদের সময়ও দেশের স্বজনদের ভুলেন না প্রবাসীরা, সেজন্যই মানি ট্রান্সফারের মাধ্যমে দেশের আত্মীয়দের টাকা পাঠাতেও পিছিয়ে নেই নর্থহ্যাম্পটনের ব্রিটিশ বাংলাদেশিরা। নর্থহ্যাম্পটন মাশাআল্লাহ এবছর কুরবানির উপলক্ষে অনেক রিমিটেন্স যার বাংলাদেশও এবং বাংলাদেশ অন্যান্য দেশও যার, মাশাআল্লাহ ব্যবসা খুব ভালো চলে মানি ট্রান্সফারের। ঈদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের অপেক্ষায় নর্থহ্যাম্পটনবাসী। এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সল, এনটিভি নিউজ, নর্থহ্যাম্পটন।